মুহূর্তে কিন্তু এই তিনতলার যে অবস্থা সেটি আসলে বোঝা যাচ্ছে যে এখান থেকে যে তাদের উপরে যে সব দোকানে সিলিং ছিল আমরা জানি এই সিলিংগুলো আসলে কি পরিমাণ ধাহ্য পড়তে অনেক বেশি সহায়ক যে কারণে আসলে এই অবস্থা আমরা কিন্তু ব্যবসায়ী যারা বেরোয়ে আসছেন তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছি কথা বলার চেষ্টা করেছি তারা যেটি বলছেন যে ভেতরের যে অবস্থা সেখানে আসলে এই মুহূর্তে উদ্ধার করে কিছু নিয়ে আসার মতো অবস্থা নেই ধোঁয়ায় আচ্ছন্ন ভেতরে যত ভিতরে যায় ততই আসলে ধোঁয়া বাড়তে থাকে এবং আগুন আগুনের তাপ বাড়তে থাকে অর্থাৎ ভেতরের মধ্যে কিন্তু যে আগুন সেই আগুন কিন্তু এখনও জ্বলেই যাচ্ছে যে কারণে আসলে এই ধোঁয়ার যে উপস্থিতি যেটি কিন্তু আমরা দেখছি এবং ধোঁয়ার উপস্থিতি কিন্তু ক্রমেই বাড়ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমরা দেখছি যারা আসলে এই মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলে যাচ্ছেন তারাও কিন্তু খুব একটা স্বস্তির মধ্যে নেই খুব একটা স্বস্তির মধ্যে নেই কারণ আসলে ভেতরে যে পরিমাণ ধোঁয়া সেটি আসলে কোনো কিছু আটকে রাখার কিন্তু সাধ্য নেই এবং তারপরও কিন্তু ব্যবসায়ীরা এই মুহূর্তে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু দু একজন ব্যবসায়ী নিজেদের মতো করে তারা ভিতরে যাচ্ছে ভিতরে গিয়ে তারা চেষ্টা করছেন যতটুকু জিনিসপত্র নিয়ে তারা আসলে ভিতরে যাওয়া যায় দু একজন চেষ্টা করছেন তাদের এই মুহূর্তে এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া এবং আগুনের পরিমাণটা এখানে আবারও কিন্তু বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু তিনতলার পূর্ব পাশটা কিন্তু আবারও সেই বিপজ্জনক যে অবস্থা আমরা যেটি বলছিলাম সে একদম বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে কারণ কিছুক্ষণ আগে কিন্তু এই পাশ থেকে আবারও বেশ কয়েকজন ব্যবসায়ী যারা ভিতরে গিয়েছেন ব্যবসায়ীরা যারা বলছেন এই মার্কেটে ওর আমরা যখনই জানতে চেয়েছি কারো কাছ থেকে যারা আসলে প্রত্যক্ষদর্শী তো এখন পর্যন্ত ওভাবে কেউ পাওয়া যায়নি কিন্তু ওই সকালে যারা ছিলেন আশপাশে তারা যে ধারণা করছেন যে আসলে এই আগুনের সূত্রপাতটা মূলত বৈদ্যুতিক লাইন থেকেই আসলে বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই হয়তো হতে পারে কারণ এখানে এই এই ভিতরের যে অবস্থা যদি আমরা এসে যেটা দেখেছি বা আমরা আগে থেকেই যেটা জানি ব্যবসায়ীরা যেটা অভিযোগ করেছেন মূলত এই সুপার মার্কেটের নিচতলা দোতলা তিনতলা আমরা জানি নিচতলা অনেক আগে থেকে দোতলা অনেক আগে থেকে তিনতলাটা খুব বেশি দিন হয়নি কয়েক বছর আগেই এখানে আসলে পুরোদমে ব্যবসা শুরু হয়েছে এর আগে আসলে গোডাউন ছিল এবং এর পরে এখানের যে যে অবস্থাটা অর্থাৎ যেভাবে দোকানগুলো গড়ে উঠেছে একটির পর একটি শত শত দোকান গড়ে উঠেছে কিন্তু সেই দোকানগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তেমন সেভাবে আসলে কিছুই রাখা হয়নি এখানে কিন্তু আসলে যে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে সেগুলো মোটামুটি অরক্ষিতই ছিল যেটি আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যেটি আসলে ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করেছিলেন তাদের যে অভিযোগ সেই অভিযোগ ছিল যে এখানে কিন্তু তারা বারবার বলার পরেও মার্কেট কর্তৃপক্ষ এই যে বৈদ্যুতিক লাইনগুলোকে একটা সুরাহার মধ্যে আনা বা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা সেগুলো কিন্তু তারা করেনি এখানে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে আমরা দেখি যে বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিভিন্ন ফায়ার বলগুলো যেগুলো থাকে সেগুলোরও কোনো ব্যবস্থা কিন্তু এখানে যে রয়েছে ফায়ার সার্ভিসের যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাখা হয় বারবার বলা হয় তাগিদে দেওয়া হয় বিশেষ করে বঙ্গবাজারের পরে ঘটনার পরেও কিন্তু এই এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা বিভিন্ন সরকারি সংস্থার পক্ষ থেকে যে এখানে যে ইন্সপেকশন চালানো হয়েছে তারাও কিন্তু যে পরামর্শ দিয়েছে সেগুলো কোনো কিছুই আসলে মানা হয়নি বা মানা হয়নি বলেই কিন্তু এখানে বারবার অভিযোগ করছেন আমাদের কাছে এসে ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে যদি বলি আমাদের এই পূর্ব পাশের পাশে ওই পাশটা যদি একটু দেখা যায় অর্থাৎ দক্ষিণ পাশের যদি একটু যাই সেখানে গেলেও কিন্তু দেখা যায় যে এ পাশটায় যে আমরা যদি বলি যে নিউ মার্কেটের মধ্য থেকে যে জায়গাটি রয়েছে সেখান থেকেও কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ যাতে ওখান থেকে ভেতরে অর্থাৎ মাছ বরাবর যেহেতু কোনো গেট নেই তাই মাছ বরাবর ওখানে আসলে তিনতলা বরাবর কিছু জানলা রয়েছে বা কিছু জায়গা আছে যেখান থেকে ভেঙে আমি এই মুহূর্তে আসলে ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছাতে পারছি না বা ক্যামেরা নিয়ে সেখানে যেতে পারছি না কিন্তু সেইখানটায় বা সেই বরাবর গিয়ে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন সেখানে এপাশ থেকে ভেতর দিয়ে অর্থাৎ যদি কিছু পানি দেয়া যায় বা পানি সরবরাহ করা যায় সেখানে কিন্তু আসলে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই চেষ্টাও কতখানি কাজে আসছে সেটি কিন্তু আসলে আমরা দেখছি কিন্তু তারপরও কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এই দমকল বাহিনীর কর্মীরা তারা কিন্তু এই পাশাপাশি
এই মুহূর্তে দোতলা এবং তিনতলা থেকে যে চেষ্টাটি করা হচ্ছে সেটি সেই চেষ্টাটি কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ মালামাল সরানোর যে কাজ, অর্থাৎ যে জায়গা থেকে যে যেভাবে পারছেন তার কিছুটা হলেও তাদের যে মালামাল এখানে রয়েছে সেই মালামাল যাতে কিছুটা হলেও রক্ষা করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। তবে মূলত আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে যারা লেখাটা দেখতেছেন এই দোকানটাই আমার এবং এর পরের দোকানটা আমার। আমরা রাত্রে চলে গেছিলাম আড়াইটার দিকে, ঠিক আছে। তারপরে আমার লোকজন ছিল, কারণ মার্কেটের লোকজন থাকে প্রায়, এখন লাস্টের সময় তো সেরির আগ পর্যন্ত থাকে। সেরির আগ মুহূর্তে সিটি কর্পোরেশন থেকে হচ্ছে লোকজন আসে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আসে মার্কেট অ্যানাউন্স করে সবাই সব দিকে চলে যাওয়ার জন্য, দোকানপাট বন্ধ করার জন্য। ওনারা এখানে ব্রিজের চলাচল বন্ধ করে দেওয়ার জন্য সিঁড়িটা ভেঙে দেবে। ঠিক সিঁড়িটা ভাঙছে বাঙা ঠিক কিছুক্ষণের পরে ওনার সেরির আগে দিয়ে আসছে, যাতে লোক জমাগম কম থাকে এই সময় আসছে, সময় কাজ করার জন্য আসছে। ঠিক সেরি খাওয়ার পরপরে আমরা শুনলাম যে মার্কেট আগুন লাগছে, যেটি আসলে বলছিলেন যে এখানে যে এক একজন কিন্তু এক একভাবে বলছেন। কেউ কিন্তু এর আগে আমরা শুনেছি যে মসজিদের ওপাস থেকে কেউ দেখেছেন, মসজিদের ওখান থেকে আসলে কেউ দেখেছেন যে এখানে বৈদ্যুতিক একটা পোলে শর্ট সার্কিট হয়েছে এবং সেই শর্ট সার্কিটে প্রথমে আগুনের সূত্রপাত, এমনটা কিন্তু আসলে কেউ দেখেছেন, সেখান থেকে কেউ বলেছেন। তবে এই মুহূর্তে আবার একজন বললেন এই পূর্ব পাশ থেকে আসলে এখানে আগুনের সূত্রপাত, এমনটাও কিন্তু বলেছেন। তবে অনেকেই ধারণা করছেন যে আগুনের সূত্রপাত একটু মোটামুটি ভেতর থেকেই হয়েছে, কারণ ভেতর থেকে না হলে আগুনটা আসলে এই ভেতরে এভাবে ছড়িয়ে যেত না। তবে এখানে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে যেটি বারবারই অভিযোগ করছিলেন মার্কেট কর্তৃপক্ষ, তারা কিন্তু আসলে কোনো নিয়ম নীতির বালাই না মেনে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু তাদের এই এখানে এই মার্কেট পরিচালনা করছিলেন, এবং তারা যেটা অভিযোগ করছিলেন দফায় দফায় তাদের বলেও কোনো সুরাহা হয়নি। এবং আরও বেশ কিছু রয়েছে যেগুলো আসলে সূত্র হতে পারে, আমরা কিন্তু বেশ কিছু এসি দেখতে পাচ্ছি আসলে এই পাশটাতে, অর্থাৎ বেশ কিছু এয়ারকন্ডিশন এই পাশ থেকে রাখা রয়েছে, সেগুলো থেকেও হতে পারে কিনা। আসলে ফায়ার সার্ভিসের যারা আসলে ভিতরে গিয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছেন আগুনটাকে নিয়ন্ত্রণে আনার উৎস স্থল কি আসলে এই মুহূর্তে, সেটা তারা আসলে এই মুহূর্তে খুঁজে আসলে খুব একটা লাভ নেই, কারণ এই মুহূর্তে পুরো জায়গা যেহেতু ছড়িয়ে গিয়েছেন তারা চেষ্টা করছেন যেখানে যেখানে লেগেছে বেকার যেখানে যেখানে আগুন যাচ্ছে ধোঁয়া যাচ্ছে সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা, বা সেটি আসলে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টি বা সেই জায়গাটিই কিন্তু তারা আসলে এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। তবে দোতলায় যেটি যদি বলবো, দোতলায় কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আগুন লাগেনি, কারণ দোতলায় কিন্তু ধোঁয়া দিয়ে ভরা ফায়ার সার্ভিসের কর্মীরা বা উদ্ধারকর্মীরা সহ যারা আসলে গিয়েছিলেন তারা যেটি বারবারই বলছিলেন যে দোতলায় এখনও পর্যন্ত আগুন দেখা যায়নি, তবে দোতলায় প্রচুর ধোঁয়া রয়েছে, কারণ তিনতলা থেকে ধোঁয়া আসলে নিচে দোতলায় গিয়েছে, যে কারণে আসলে তারা দোতলার ব্যবসায়ীদের রক্ষা করার জন্য কিন্তু তারা মূলত দোতলাটাকে চেষ্টা করছেন সেখানের মাল জিনিস সরিয়ে আনার জন্য বা মাল জিনিস অপসারণ করার জন্য। তবে তিনতলায় যে আগুনের উপস্থিতি এখনও রয়েছে সেটি কিন্তু আসলে বারবারই যারা ভিতরে গিয়েছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা দমকল বাহিনীর যে কর্মীরা ভিতরে গিয়েছেন তারা কিন্তু বারবারই বলেছেন।